আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন আল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। وبعد। দর্শক আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া এবং রহমতে আপনারা সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আজ আপনাদেরকে জানাবো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কেন পড়বেন এবং পড়লে কি হয়। এই বিষয়ে আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক পৃথিবীর সর্বোত্তম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবে জিকিরের সময় অনেকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পরে জিকির করেন চলুন প্রিয় দর্শক আজ আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার ফজিলত সম্বন্ধে জেনে নেই এটি হলো ইমানের সত্তরটি শাখার মধ্যে সর্বোত্তম যার কারণে এ কালিমার জিকিরে রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে গুরুত্বপূর্ণ ফজিলতের কয়েকটি হাদিস তুলে ধরা হলো হজরত জাবের ইবনে আবদুল্লাহ হরতলা তালন বন্দিতামের সাত করেছেন আফদল জিকা ইহ ও আফদল উদ্দোয়া ই আল্হামদুলিল্লাহ অর্থাৎ সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ তিরমিজি শরীফ ইবনে মাজা শরীফ নাসাই শরীফের হাদিস শরীফে রয়েছে হজরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন যে ব্যক্তি خالص অন্তরে একনিষ্ঠতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ মুসনাদে আহমদ শরীফের হাদিস হজরত উতবান বিন মালিক রদি আল্লাহ বর্ণিত বন্দিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কেয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম নাম হারাম হয়ে গেছে সুবাহ বুখারি শরীফ মুসলিম শরীফ এবং মুসনাদে আহমদ শরীফের হাদিস শরীফে রয়েছে হজরত আনাস রাদী আল্লাহ তালুতে বর্ণিত রাসুল সল্লা আলহিম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ সাল্লি সাল্লাম সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও এখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে ইলাহা ই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপরেই মৃত্যুবরণ করেছে আল্লাহ আকবর মুস্তাদি আহমদ শরীফের হাদিস শরীফে রয়েছে তো প্রিয় দর্শক আমরা এইটুকু জানলাম লাহ ইল্লাল্লাহ পাঠ করার অশেষ ফজিলত তো আসুন আমরা প্রত্যেকেই কমপক্ষে প্রতিদিন এক শতবার করে হলেও আমরা এই গুরুত্বপূর্ণ জিকির গুরুত্বপূর্ণ ওয়াজিফা এবং আমাদের ইমানই কালেমাটা আমরা পড়েনি কালেমায়ে বটা আমরা প্রত্যেকেই পড়ি ইনশাল্লাহ আল্লাহ বাকরবুল আলমিনুসিলা আমাদেরকে জান্নাত দান করবেন